একটি দেশের গল্প বলি, মায়ের মমতা ভরা দেশ, যে দেশটির সৌন্দর্য পৃথিবীর যে কোনো দেশকে হার মানাবে। কিন্তু সে দেশে বসবাস করত এক রাক্ষসী, নাম তার খালেদা। দেশটাকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল সে। সন্ত্রাস আর অরাজকতায় ভরে যাচ্ছিল দেশ। শান্তি নামক কথাটি যেন জনগণের কাছ থেকে হারিয়ে যাচ্ছিল দিনে দিনে। ঠিক সেই সময়ে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এগিয়ে এলো এক সাহসী কন্যা, নাম তার শেখ হাসিনা, যার বাবা ছিলেন মহান এক ব্যক্তি, যে ব্যক্তিকে এখনও শ্রদ্ধা ভরে এদেশের মানুষ স্মরণ করে। সেই মহান ব্যক্তিটির নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে সংগ্রাম, আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আমরা এখন স্বাধীন দেশে বাস করি, সেই স্বাধীনতার জনক হলেন এই সাহসী বীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান ব্যক্তিটি নিজের পরোয়া না করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে নিজেকে নিবেদিত প্রাণ করে দিয়েছিল দেশের মানুষের জন্য। ভাবুন তো একবার, আমরা আজ স্বাধীন দেশের নাগরিক না হলে কেমন হতো? বৈষম্য আর অরাজকতায় ভরে যেত দেশ, নিজের ভাষা ভুলে গিয়ে উর্দু বলি আওড়াতে হতো। কি ভাবতে কষ্ট হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। সেই স্বাধীনতার ঘোষক যার এক কথায় সারা বাংলার লাখো বাঙালি ছাপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করতে, লাখো বাঙালির তাজা প্রাণ, মা বোনের ইজ্জত আর রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। সেই স্বাধীনতার ঘোষক, দেশ ও জাতির পিতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেখে গিয়েছেন তার একটি সুযোগ্য কন্যা সন্তান। ঠিক বাবার মতো মহান আদর্শে আদর্শবান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কর্মের মাঝে আমরা সেই মহান নেতা বঙ্গবন্ধুর ছাপ খুঁজে পাই। ইতোমধ্যে সারা বিশ্বকে তিনি জানান দিয়েছেন, আমাদের জাতি কখনো মাথা নিচু করে থাকতে শেখেনি। আমরা পারি সগৌরবে দেশের মানচিত্র বিশ্ব দরবারে উঁচু করে তুলে ধরতে। এখন আর আমরা কোনো দিকেই পিছিয়ে নেই। সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি, কমছে বেকারত্ব, বাড়ছে শিক্ষার হার, দেশব্যাপী চলছে উন্নয়নের জোয়ার। এই মহান নেত্রীর হাতে দেশ চালাবার ভার থাকলে আর অল্প কিছু দিনের মাঝেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নগুলোকে বাস্তবে দেখতে পাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। স্বাধীনতার চেতনা আছে যে জাতির মাঝে, তারা কখনো ভুল করতে পারে না। আমরা আর কখনো ফিরে যেতে চাই না সেই অরাজকতা আর দুর্নীতিবাজ খালেদা জিয়ার বিএনপির আমলে। পেতে চাই শান্তিপূর্ণ একটি দেশ, আমাদের সোনার বাংলাদেশ। তাই স্বপ্নগুলোকে বাস্তব করতে এদেশের মানুষ আবার চায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আর তাই স্বপ্নের সাথে এগিয়ে যেতে চলুন নৌকা মার্কায় ভোট দিয়ে।